পার্থ যদি চোর হয় আইন তাকে বিচার করবে, কিন্তু মনে রাখবেন পার্থ চোর, কেষ্টও চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গানসনও চোর, সবাই চোর, আর আপনারা সাধু, এ দিয়ে জীবন চলবে না। আরে আজকে আমাকে একজন বলছেন, দিদি আপনার নামেও একটা কেস করেছে আজকে কোর্টে। আমি বললাম কেসটা কি? বললো আপনার অনেক প্রপার্টি বেড়েছে আর আপনাদের ফ্যামিলি সবার। আমি বললাম একদিন তো রাজা রামের পিতা দশরথ একা ছিলেন, তারপরে বিয়ে করেছে, তার ছেলেরা বড় হয়েছে, তাদের পরিবার হয়েছে, তাদের আবার সন্তান হয়েছে। আমিও যখন ছোট ছিলাম আমি জানতাম আমি ছ ভাই দু বোন, মা যতদিন বেঁচে ছিলেন মা আমার একমাত্র মা আমার কাছে, আমার দায়িত্বে মা ছিল, আর সবাই নিজের নিজের। আমরা রিলেশন রাখি উৎসবে উৎসবে, কিন্তু সব পরিবারগুলো নিজের মতো নিজেরা নিজেরা বিয়ে টিয়ে করে নিজেরা আলাদা থাকে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই, অন্য সম্পর্ক, উৎসবের সম্পর্ক আছে, রাখি বন্ধনের সম্পর্ক আছে, কালী পুজোর সম্পর্ক আছে, দুর্গা পুজোর সম্পর্ক আছে, ভাইফোঁটার সম্পর্ক আছে, দিস মাচ। আমি বললাম আমার প্রপার্টি, আমি তো চাই আমার এখানে কেন হবে? আরে ইন্টারন্যাশনাল কোর্টে হওয়া উচিত, এখানে তো বিজেপি যা শিখিয়ে দেবে তাই বলবে, তার থেকে বেটার। আমার তো এভিডেন্স দেওয়াই আছে, আমাকে দেখান। 12 বছর একটানা 1,00,000 টাকা করে পেনশন আমি এমপি হিসেবে পেতাম, আমি নিই না। কত টাকা হয় স্টুডেন্টরা যোগ করবেন প্রতি মাসে? আমি চিফ মিনিস্টার হিসেবে ডেলি ওয়েজ অন্যান্য বিল টিল নিয়েও মাসে 3-3.5 লাখ টাকা কম করে পেতাম, 12 বছরে আমি 1 পয়সাও নিইনি। সংখ্যাটা যোগ করে দেখবেন কত হয়েছে। এমনকি বাইরে গেলে চাটাও আমি পয়সা দিয়ে খাই, গভর্নমেন্টের গাড়ি চড়াও ভাগ্যে কম হয় বিপদে না পড়লে। জিজ্ঞেস করুন তো কমরেড, একবারও ভেবে দেখেছো? আমি যে বাড়িটায় থাকি ওটাও আমি ঠিকা, আমার শর্ত, আমরা প্রজা, আইন অনুযায়ী আমরা প্রজা। এটা আজকে নয়, আমার বাবা আছে 70 বছর ধরে, এগুলো সব রানী রাসমণির জমি, সেটাও আইনত প্রজা, ঠিকা শর্ত। আর কি চাও? 91 সালের পর থেকে আমি কোনোদিন এক্সিকিউটিভ ক্লাসে চড়িনি, আমি এমপি থাকলেও, মিনিস্টার থাকলেও। আমি কেন বই বিক্রি করব সেটাও তাদের জ্বালা, সুভাদা কেন পেন্টিং বিক্রি করবে সেটাও তাদের জ্বালা। আমি বই বিক্রি করলে বলবে কেন এত বই বিক্রি হয়, এই জন্য হয় লোকে বইগুলো পড়ে তত অনেক তথ্য পায় এবং প্রয়োজনীয় প্রয়োজন বলে মনে করে। যাও একটা বাজারে সার্ভে করো, করে দেখো বইমেলায় বেস্ট সেলার কার বই, যাও গিয়ে দেখো। আমি তো বইমেলায় একদিন যাই উদ্বোধনের দিন, আমি তো নিজে বসে বিক্রিও করি না, ওই থেকেই আমার চলে।